এই যে দেখছেন আইফোন 14 প্রো ম্যাক্স, এটা হচ্ছে ডিভাইস লক বা অ্যাক্টিভেশন লক বা আইক্লাউড লক। তো আমরা এটা এই মুহূর্তে আনলক করব। তো এই মুহূর্তে আমরা একটা আইফোন আমরা সাবমিট দেব। তো এটা সাবমিট দেওয়ার জন্য সর্বপ্রথম যে সাবমিট করবে তার সলভাই ইনফরমেশন এবং ক্যাশ হিস্টোরিটা বুঝতে হবে। বুঝে তারপরে প্রথমে সলভাই এবং ক্যাশ হিস্টোরি বের করতে হবে এখান থেকে ইনফরমেশন, এখান থেকে সলভাই প্লাস ক্যাশ হিস্টোরি এটা থেকে। তো এটা বের করার পরে এটা বুঝতে হবে, এই বিষয়টা বোঝার পরে তাকে মূলত ওই অনুযায়ী ওই ইনফরমেশনটা অনুযায়ী হচ্ছে তাকে সাবমিট দিতে হবে। তো আমরা এই মুহূর্তে একটি ফোন সাবমিট দিব, সেটা হচ্ছে 14 প্রো ম্যাক্স। এই যে আমাদের যেই সলভাইটা সেটা হচ্ছে আমরা ইউএসএতে সাবমিট দিতে পারবো, ইউএসএতে যে সলভাইটা আমি এখানে দেখেছি। তো উনি মূলত মোবাইলটা আমাকে অনলাইনে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন করে আমাকে অর্ডারটা করেছে, তো আমি এটা সাবমিট দেবো এবং তাকে আমি রিকোয়েস্ট করেছি ফোনটা নিয়ে আসার জন্য। 14 প্রো ম্যাক্স এটা একদম আপডেট ফোন, বর্তমান বাজারে সবচেয়ে সর্বশেষ লাস্ট ফোন। তো এটা আমরা আনলক করতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 10,500 টাকা দেখাচ্ছে এটা ডিস্ট্রিবিউটর প্যানেলে। হ্যাঁ, আমরা এই মুহূর্তে ডিস্ট্রিবিউটর প্যানেলে লগ ইন করেছি। এখানে আমার 14,000 টাকা আছে অ্যাকাউন্টে, 14,520 টাকা আছে এই অ্যাকাউন্টে। তো এটা আমি সিলেক্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে যে সলভাই এবং ক্যাশ হিস্টোরিটা যে বের করেছি সেটা আমাকে এখানে দিতে হবে। কিভাবে সলভাই এবং ক্যাশ হিস্টোরি বের করতে হয় সেটা আপনারা, এই বিষয়ে ডিটেলস জানতে হলে আপনারা ইউটিউবে সার্চ দিবেন। আমরা সলভাই এবং ক্যাশ হিস্টোরি কীভাবে বের করতে হয় সেটার একটা ভিডিও আমরা দিয়ে দিব। আপনারা এই যে সলভাই এইটুকু লিখে সার্চ করলে হবে। তো সলভাইয়ের ইনফরমেশনটা কীভাবে বের করতে হয় এটা দেখাবে। তো এখানে এই সলভাই ইনফরমেশনটা এখানে সাবমিট করব এবং হচ্ছে কাস্টমারের একটা ইমেল দিব। যদি কাস্টমারের ইমেল না থাকে তাহলে যে কাজটা করবে তার ইমেলটা দিতে হবে। তো ধরেন আমরা আমাদের ইমেলটা দিলাম, তো আমাদের ইমেলটা এখান থেকে contact@gmail.com এই ইমেলটা আমি দিয়ে দিব, অথবা আমি আমার পার্সোনাল ইমেলটা দিচ্ছি। আমি পার্সোনাল ইমেলটা আমি এখানে দিলাম, পার্সোনাল ইস্যুর জন্য আমি ইমেলটা হাইড করে রাখলাম এবং সলভাইয়ের কিছু কিছু অংশ আমি হাইড করে রাখবো, যেইগুলো হচ্ছে আইএমই নাম্বার। তো আমি এগুলো এখানে দিব, তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, এই যে এইগুলো এইগুলো কথা হয়েছে। প্রথমে সে সলভাই বের করেছে, এই যে তিনি আমাকে এই যে লাস্ট নাম্বার এত থেকে টাকা দিয়েছে 600 টাকা এবং আমি তাকে সলভাই ইনফরমেশনগুলো বের করে দিয়েছিলাম এই এইগুলো। তো এই এইগুলো আমি কপি করে এখান থেকে আমি নিচ্ছি এবং এখানে আমি দিয়ে দিলাম। আমি এখানে অ্যাড কার্ডে ক্লিক করলাম, করার পরে আমার অর্ডারটা এখানে আসছে। এখন আমরা এটাকে সাবমিট করে দেব। এই যে চেক আউটে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা যেই কাজটা করব, পেমেন্টটা কিভাবে করব, আপনি চাইলে মার্চেন্ট অ্যাকাউন্ট আপনি যে কোনো নাম্বার থেকে এখানে ক্লিক করে পেমেন্ট করতে পারেন। তারপরে আপনার যদি নিজের অ্যাকাউন্ট না থাকে, আপনি হয়তো দোকান থেকে টাকাটা পাঠাবেন, তাহলে এইটাতে ক্লিক করবেন, করে এই নাম্বারে আপনার এখানে যে অ্যামাউন্টটা দেখাবে সেটা পাঠাবেন। মনে রাখবেন আমার এখানে প্রাইস কম দেখাচ্ছে কারণ আমি হচ্ছি এটা ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট আমি লগ ইন করেছি। তো এটা মূলত হচ্ছে ডিস্ট্রিবিউটর অ্যাকাউন্ট। তো আপনারা চাইলে রিসেলার, ডিস্ট্রিবিউটর বা বেস্ট রিসেলার প্ল্যান নিয়ে আপনারা কাজ করতে পারেন এই সাইটে। তো সেগুলো কিভাবে করবেন, আপনি ইউটিউবে জিএসএম আলো রিসেলার প্যানেল লিখে সার্চ করেন, তাহলে কিভাবে নিতে হয় দেখাবে। তো আমার ওয়ালেটে যেহেতু ব্যালেন্স আছে, আপনারা এখানে ওয়ালেটে ব্যালেন্স নিয়ে নেবেন অথবা ওই যে প্যানেল নেবেন ওই প্যানেল নিলে ওখানে ব্যালেন্স থাকবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই যে ওয়ালেট এটাতে টিক দিয়ে দিলাম, তো আমার এখান থেকে ব্যালেন্স কাটবে, কোনো এক্সট্রা চার্জ টার্জ আর কাটলো না তাইলে। তো এরপরে আমি এখানে ক্লিক করব এবং প্লেস অর্ডারে ক্লিক করে দেব। তো আপনারা দেখলেন যে এটা হচ্ছে আইফোনের লাস্ট ভার্সন এবং লাস্ট মডেল ফোন, এটা আমরা ফার্স্ট টাইম ইউটিউবে আমি সার্চ দিয়ে দেখেছি।
যে এই ফোনের আনলকের এখনও কোনো ভিডিও নাই, এই জন্য আমি ভিডিও করার জন্য মনস্থির করেছি এবং ভিডিওটা করছি। তো অলরেডি দেখছেন এটা সাবমিট হয়ে গিয়েছে। এখানে আরেকটা জিনিস বোঝার বিষয়, সেটা আমি একটু ব্যাকে গিয়ে দেখাই। এই জায়গায় কিন্তু লেখা আছে 1 থেকে 10 দিন ডেলিভারি টাইম। আমরা প্রথমে যে এখানে আসছি, যে এখানে কিন্তু লেখা আছে 1 থেকে 10 দিন, অর্থাৎ ফোনটা 1 থেকে 10 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু হয়তো 2 ঘন্টায়ও হইতে পারে, 3 ঘন্টায়ও হতে পারে, 3 দিনেও হতে পারে, 5 দিনেও হতে পারে। তো আমি বেসিক্যালি তাকে বলেছি যে 12 ঘন্টার মধ্যে হবে, অথবা ভাগ্য খারাপ হইলে হয়তো একটু টাইম লাগবে, 3-4 দিন বা 10 দিন। হ্যাঁ, তো এখানে লেখা আছে, তো আমরা দেখি এটা কত টাইম লাগে। তো এই যে ফোনটা সাবমিট করলাম এই মাত্র, এটা আমরা এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি অর্ডারটা কোন অবস্থায় আছে, সেটা কোথায় দেখতে পাবো, সেটা আমরা যদি এই যে ব্যালেন্সের মধ্যে ক্লিক করি, তারপরে এখানে অর্ডারসে ক্লিক করতে পারবো, অর্ডারসে ক্লিক করো, বা এখানে আপনার নাম দেখতে পারবেন। কোনো একটা কারণে হয়তো আমার এখানে নামটা শো করছে না এই মুহূর্তে, ওই নামের মধ্যে ক্লিক করলেও এখানে চলে আসবে এই অপশনটাতে, আর না হয় আপনার এই ব্যালেন্সের উপরে ক্লিক করলেও এখানে চলে আসবে, বা এখানে ড্যাশবোর্ড দেখতে পাবেন, সেটাতে ক্লিক করলেও এই জায়গায় চলে আসবে। আসলে এই অর্ডারে ক্লিক করবেন, অর্ডারে ক্লিক করলে আপনারা অর্ডারটা দেখতে পাবেন, এই যে অর্ডারটা অন হোল্ড আছে। তো এটা কিছু সময়ের মধ্যে দেখবেন প্রসেসিংয়ে চলে যাবে, আর প্রসেসিংয়ে যাওয়ার পর থেকে হচ্ছে আমাদের কাজ শুরু হবে, আমরা বুঝতে পারবো যে আমাদের কাজটা শুরু করে দিয়েছে সার্ভার। তো আমরা এইভাবে অপেক্ষা করব কিছু সময়, তারপর আমরা আবার দেখব যখন এটা প্রসেসিংয়ে আসবে, আমরা আবার রিলোড দিব, এখানে দিলে আমরা এটা চেঞ্জ হলে আমরা বুঝতে পারবো। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তো এই রিলোড হচ্ছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রসেসিংয়ে আছে। তো এটা যখন এইরকম কমপ্লিট আসবে, তখন আমরা মোবাইলটা হাতে নিলে দেখবো যে মোবাইলটা ওকে হয়ে গিয়েছে। তো আমরা মোবাইলটা দেখাবো এটা যতক্ষণ পর্যন্ত কমপ্লিট লেখাটা না আসে। তো দেখি কত টাইম লাগে, এমন আছে 5-7 দিনও লাগতে পারে, তবে আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে ফোনটা। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফোনটি ওকে হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে সার্ভারের সাহায্যে আমরা ইতিমধ্যে করেছি, আপনারা হয়তো কিছুক্ষণের মধ্যেই এই ফোনের ক্লায়েন্টের মুখ থেকে শুনবেন আপনারা। তো আমরা এই ফোনটা খুব অল্প সময়ের মধ্যে করতে পেরেছি। তো এরকম অসংখ্য ফোন আছে যেগুলো আমাদের করতে টাইম লাগে হচ্ছে 4 দিন, 8 দিন, 14 দিন, কিংবা কোনো কোনো ফোন আছে 20-25 দিনের মধ্যে হয়ে যায়, বেশিরভাগ ফোনেই 7 থেকে 14 দিনের মধ্যে হয়, আর কিছু কিছু ফোন হচ্ছে 12 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিনেও হয়। তবে এই ফোনটা আমাদের করতে টাইম লেগেছে মাত্র, যে এই ফোনটার মালিক তাকে আমরা বলেছি যে 12 ঘন্টা সময় লাগবে বা 24 ঘন্টা সর্বোচ্চ, কিন্তু আমরা এই ফোনটা মূলত 5-6 ঘন্টার মধ্যেই করে ফেলেছি। তো যদি আপনাদের এই ধরনের প্রবলেম থাকে, আশা করি আমাদের শপে নিয়ে আসবেন, অথবা অনলাইনের মাধ্যমেও আপনারা করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের ফোনে এমার্জেন্সিতে গিয়ে, আইক্লাউড থাকা অবস্থায় এমার্জেন্সিতে গিয়ে *#06# ডায়াল করবেন, করলে এখানে আপনারা এই IMEI নাম্বারটা দেখতে পাবেন। এই IMEI নাম্বারটা আমাদেরকে দিলে এবং 600 টাকা দিলে আমরা হচ্ছে সর্বপ্রথম এটার সলভাই এবং ক্যাশ হিস্টোরি বের করব। ওই সলভাই এবং ক্যাশ হিস্টোরিটা আপনাকে দিয়ে দিব এবং পাশাপাশি আপনাকে বলে দিব ফোনটা হবে কি হবে না আমাদের কাছে, অথবা হইতে কত সময় কত টাইম লাগবে। এইভাবে হচ্ছে, যদি ওই সলভাই এবং ক্যাশ হিস্টোরি আমাদেরকে দেন এবং IMEI নাম্বারটা দেন, তাহলে আমরা অনলাইনের মাধ্যমেও আমরা আপনাদের ফোনগুলো কাজ করে দিতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আসছি আগ্রাবাদ থেকে। জি, আমার এটা বেশি সময় লাগে নাই, বলতে গেলে 12 ঘন্টার মধ্যে আনলক করে দিয়েছে। জি, কেমন লাগছে? আমার অত্যন্ত ভালো লাগতেছে, আর আপনাদের সার্ভিসটাতে আমি সন্তুষ্ট।
না না আমি এটা কখনোই ভাবতে পারি নাই যে এত তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আমি রেগুলার সময় অনেকজন থেকে শুনছি যে আইফোনের আইক্লাউডটা আনলক করতে ম্যাক্সিমাম 1-1.5 মাস সময় লাগে, কিন্তু অথচ আমি জিএসএম নোটে এসে দেখলাম যে না, খুবই অল্প সময়ে তারা আমাদের কাজটা করে দিল। আমার ফোনের মডেলটি হচ্ছে 14 Pro Max। মোটামুটি এটা রিজনাল প্রাইসই ছিল, 12,600 টাকা রাখা হয়েছে। জি জি অবশ্যই, আমার জন্য এটা খুশির ব্যাপার যে আমার ফোনটা এত তাড়াতাড়ি আনলক হয়ে গেছে। এটা আইক্লাউড লক ছিল। আমাদের ঠিকানাটা আপনি পেলেন কোথা? আপনাদের ঠিকানাটা আমি মূলত পেয়েছি ইউটিউব থেকে। আসলে ওইখানেই আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করছিল যে ইউটিউবে এরকম একটা ভিডিও আছে, ওইটাতে গিয়ে তুমি দেখতে পারবা, ওনাদের সাথে যোগাযোগ করতে পারো। ওই মাধ্যমেই আমি জিএসএম নোটের অ্যাড্রেসটা সংগ্রহ করেছি। আসলে ভিউয়ারদের জন্য এটাই বলতে চাই যে আমি আমার ফোনটা নিয়ে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কেউ আমার কাঙ্ক্ষিত এই প্রবলেমটা সলভ করতে পারে নাই। সেক্ষেত্রে আমি জিএসএম নোটে এসে আমার সমস্যাটা সমাধান পেয়েছি। ওই ক্ষেত্রে আপনারাও যদি এই ধরনের কোনো সমস্যা থাকতে পারে, ওনাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আপনারা ওটাতে যোগাযোগ করতে পারেন। ওনাদের ফেসবুক পেজ বা ইউটিউবে ওনাদের সম্পূর্ণ অ্যাড্রেস বা যোগাযোগের মাধ্যম কিভাবে আসতে হবে সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো সমস্যার জন্য, আইফোনের যে কোনো সমাধানের জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আসতে পারেন। আইফোনটা একটু দেখান, পিছনটা একটু দেখান, লকটা খুলে, হ্যাঁ এই যে পিছনটা একটু দেখান, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ।